অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ শিবসাগর জেলা সমিতির উদ্যোগত আজি নাজিয়ার মাছমজিয়াত আমি অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করেছো। এই অবস্থান ধর্মঘট কার্যসূচীর জড়িয়েদি আমি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আর বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার আমি দাবি জানাব বিচারিছো যে অসমৰ বানপানী সমস্যাটুক রাষ্ট্রীয় সমস্যা হিসেবে ঘোষণা করব লাগিব। আর অতি শেহতিয়াকৈ যে বান বিভীষিকা, এই বান বিভীষিকাত যিসকল লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে তেওঁলোকক উচিত ক্ষতিপূরণের ব্যবস্থা করা, আর অসমৰ যি বৃহৎ নদী বান, এই নদী বান বন্ধ করার দাবিত আমি আজি আমি অবস্থান ধর্ম কার্য রূপায়ণ করেছো। আমি অসম সরকার, ভারত সরকারক আমি বারম্বার দাবি জানাই আহিছো, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে জন্মলগ্ন পৰা দাবি জানাই আহিছো যে অসমৰ বানপানী সমস্যাটো রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করে ইয়াক এটা সমাধান উত্তর উলিয়াব লাগে। আর অসমৰ বানপানী সমস্যাটো কিন্তু আজি তারিখলৈকে রাষ্ট্রীয় সমস্যা ঘোষণা করা নাই, আর অসমখনক কেন্দ্রীয় সরকার মাহিয়াই দৃষ্টিয়ে চাইছে আজি তাৰে প্রমাণ যে আজি আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে 43টা বছরে কেন্দ্রীয় সরকারক দাবি জানাই আহিছো, তৎসত্ত্বেও কিন্তু অসমৰ বানপানী সমস্যাটোক আজি তারিখলৈকে রাষ্ট্রীয় সমস্যা ঘোষণা করা নাই। ইয়াৰ পৰা প্রমাণিত হৈছে যে কেন্দ্রীয় সরকারে অসমক মাহিয়াই দৃষ্টিয়ে চাইছে। ইয়াৰ উপৰিও আমি কৈছো যে অসমত ক্ষুদ্র ক্ষুদ্র বানবিলাক আমি নির্মাণ কৰিবলৈ কৈছো, কিন্তু আজি তারিখত চক আজি তারিখত NHPCৰ যিটো বৃহৎ নদী বান, এই বৃহৎ নদী বান্ধৰ উপৰেদি আজি তারিখত বিপদসীমাৰ উপৰেদি পানী বৈ আহিছে, আৰু কেইবাখনো জিলা আজি কি বুলি কয় সংকটত ভুগিছে। কিন্তু আমি তারিখত আজি কৈছো যে বিশেষজ্ঞ সমিতিয়ে নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পটো তাত নির্মাণ নকৰিবৰ কাৰণে প্ৰতিবেদন দাখিল কৰিছিলে, কিন্তু কেন্দ্রীয় চৰকাৰে এই কথাবিলাক নুশুনিলে। আমি কেন্দ্রীয় চৰকাৰক আজি দাবি উত্থাপন কৰিছো, অসমৰ জনসাধাৰণৰ দাবি যে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পৰিষদে অসমৰ জনসাধাৰণক লৈ পৰৱৰ্তী সময়ত তীব্র গণতান্ত্রিক আন্দোলন গঢ়ি তুলিবলৈ বাধ্য হম। আজি আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পৰিষদ নাজিয়াৰ মধ্যস্থলত আমি অবস্থান ধর্মত কার্যসূচীর জড়িয়ে পুনর্বার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দাবি জানাইছো যে অসমৰ বানপানী সমস্যাটো অতিশীঘ্র রাষ্ট্রীয় সমস্যা ঘোষণা করব, অসমৰ বান অতি শেহতিয়াকৈ বানত ক্ষতিগ্রস্ত লোকক ক্ষতিপূরণের ব্যবস্থা করব, আর বৃহৎ নদী বান বন্ধ করব।